সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমরা আজকে কয়েকটা ঘটনার কথা বলবো। এই বিষয়গুলো আমার সাথে ফোনে ডিসকাস হয়েছে, আমি মনে করছি যে আপনাদেরকে এই বিষয়গুলো জানানো দরকার, কারণ এর মধ্যে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা সবসময় বলি অ্যাভয়েড করার জন্য। এক ভদ্রলোক আমাকে ফোন করেছেন গত পরশু দিন সম্ভবত। উনি ফোন করে বলছেন যে আমি একটা কোম্পানির শেয়ার হোল্ডার হতে চাই, এই বিষয়ে আপনার পরামর্শ কী? তো আমি নর্মালি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি শেয়ার হোল্ডার যে কোম্পানিতে হচ্ছেন সে ব্যাপারে আপনার ইন্টারেস্ট কেন? তো বলল যে এটা এই কোম্পানিটার সাথে অনেক দিন ধরে আমার কথা হচ্ছে এবং দুই একটা প্রজেক্ট আমি দেখেছি। তো এদের সব সময়ে আমি দেখেছি যে এরা মানে পজিটিভ। এবং আপনি কি, আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনি কি এমন যে ওনাদের সাথে অনেক দিন ধরে কোনো ফাইন্যান্সিয়াল ডিল করেছেন অথবা ফ্ল্যাট কিনেছেন এরকম কিছু? বললো যে না, এরকম না, আমার ফ্রেন্ডের পরিচিত, ও আমাকে বলেছে যে একটা ভালো ডিল আছে, তুই করবি কি না। মানে ডিলটা কীরকম? ওই কোম্পানির ডাইরেক্টর হওয়ার জন্য একটা অফার করা এবং উনি খোঁজ নিয়ে দেখেছে যে 8-10 প্রজেক্ট আছে, সে কারণে তার কাছে মনে হয়েছে যে 50 লাখ টাকা দিয়ে যদি একটা ডাইরেক্টরশিপ পাওয়া যায় তাহলে সেটা খারাপ নয় এবং সমাজে সে একটা গর্বের সাথে বলতে পারবে যে অমুক কোম্পানির সে ডাইরেক্টর। তো আমি ওনাকে বললাম যে আপনি কি সিগনেটরি হওয়ার অফারও করেছে কি না? তো বলল যে হ্যাঁ, এরকম একটা 1 কোটি টাকার যদি একটা প্রস্তাব আছে সেটা হলে ওনারা আমাকে MD অথবা চেয়ারম্যানের একটা পদ দিতে চান। তো এই বিষয়টা উনি যতটা আনন্দের সাথে বললেন আমি ঠিক ততটাই নিরুৎসাহিত হলাম এবং ওনাকে সতর্ক করলাম যে আপনি শুধু প্রজেক্ট 8-10 দেখেছেন এবং আপনাকে একটা বড় পদ দিচ্ছে, একটা কোম্পানির ডাইরেক্টর হচ্ছেন, এই বিষয়টা ঠিক আছে, কিন্তু আপনাকে এইটার সম্পর্কেও জানতে হবে যে এই কোম্পানির লাইবিলিটিস কত। দেখা গেল যে আপনি 50 লক্ষ বা 1 কোটি টাকা দিয়ে 5 কোটি টাকার এ অলরেডি মার্কেটে, বা এরও বেশি বা কম, যদি ভালো হয় তাহলে ভালো, কিন্তু যদি দেখা যায় যে এই কোম্পানি আসলে মার্কেটে লাইবিলিটিস আছে এবং সাথে কয়েকটা প্রজেক্টে ডেভেলপারের সাথে যারা পারচেজ করেছে ক্লায়েন্টের বাজে অবস্থা, একদম উকিল নোটিশ বা কেস করার পর্যায়ে চলে গেছে, যেটা একজন বাইরের মানুষের পক্ষে কিন্তু সচরাচর এটা বোঝা সম্ভব না। তো সে কারণে আমি ওনাকে যে পরামর্শটা দিলাম এবং আমি যে বিষয়গুলো নিয়ে সন্দিহান সেটা শোনার পরে তার আনন্দের অনেক অংশই কমে গেল। তো এই ঘটনাগুলো আরও ঘটবে, অনেকের সাথে এই ধরনের প্রস্তাব আসতে পারে, কারণ কি, আমরা অর্থনৈতিকভাবে একটু ব্যাকে চলে যাচ্ছি, কারণ কোম্পানিগুলো হয়তো ইকোনমিক্যালি ফল করছে, বিজনেস খারাপ হচ্ছে, অথবা অনেকে হয়তো মনে করছেন যে ঠিক আছে ডিলটা তো ভালো, অফারটা ভালো, আমি কি বিজনেসটাকে আরেকটা নতুন বিজনেসে ওনারশিপ নিব কি না। এই সব কিছুই ঠিক থাকবে যদি আপনি কাগজ কলমের সাথে বাস্তবের মিল খুঁজে পান, তাহলে অবশ্যই আপনি ইনভেস্ট করবেন এবং ভবিষ্যতে সেখান থেকে আপনি লাভবান হবেন। এই বিষয়টা নিয়ে আমরা গর্বের সাথে বলতে পারবো যে হ্যাঁ, আমাদের পরামর্শ শুনেছেন, প্রপার্টি সব কিছু ভ্যাটিং করেছেন এবং ইনস অ্যান্ড আউট সব কিছু চেক করার পরে আপনি যখন একটা ডাইরেক্টরশিপ নেবেন বা গর্বিত মালিক হবেন তখন বিষয়টা ঠিক আছে, কিন্তু আপনি 1 কোটি টাকা দিয়ে যদি 5 কোটি টাকার 50% ওনারশিপ নিয়ে আরও 2.5 কোটি টাকার লাইবিলিটিস নেন, ব্যাঙ্ক লোন আছে, সব কিছু মিলিয়ে মার্কেটে একটা ব্যাড রেপুটেশন তৈরি হয়, সেটা বোধহয় যুক্তিসঙ্গত না। এই বিষয়টি অন্য কারোর সাথেও যদি হয়, আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন তারা এই ধরনের অফার পেলে সব কিছু চেক করে কাগজপত্র, ব্যাঙ্ক লাইবিলিটিস এবং মার্কেটে তার গুডউইলের অবস্থা দেখে নিজেকে এই বিষয়ে নিরুৎসাহিত করবেন নাকি উৎসাহিত হবেন সেই সিদ্ধান্তটা পরে নেবেন। এক ভদ্রলোক আমার অফিসে এসেছিলেন, উনি এসে যে বিষয়টা তুলে ধরলেন এটা অনেকের সাথে হয়তো মিলবে অথবা কাছাকাছি যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমরা কেন বারবার তুলে ধরি যে একজনের ঘটনা এই সমাজে অনেকজনের সমস্যার কারণ হতে পারে। আপনারা যদি এই বিষয়গুলোকে সচেতনতার সাথে দেখেন তাহলে আপনারা অনেকগুলো বাজে বিষয় থেকে
নিজেকে সেভ করতে পারবেন। এই কারণে আমরা এই গল্পগুলোকে আপনাদের কাছে মাঝে মাঝে উপস্থাপন করে থাকি। তো ওই ভদ্রলোক যে বিষয়টা তুলে ধরলেন সেটা হচ্ছে যে উনি বিদেশে ছিলেন, ওনার দেশে বড় ভাই এবং বাবা মা থাকতেন। তো তারা বড় ভাই অসুস্থতার কারণে বাবা মার ইচ্ছা ছিল যে তাকে বিদেশ থেকে নিয়ে আসা এবং তিনি যেন দেশেই কিছু একটা করেন যাতে বাবা মাকেও টেক কেয়ার করতে পারেন এবং উনি বিজনেস করে চলতে পারেন। তো বাবা মার রিকোয়েস্ট উনি ফেলতে পারেননি, সেই রিকোয়েস্টের কারণে উনি বিদেশ থেকে, উনি আমেরিকায় থাকতেন, আমেরিকা থেকে দেশে চলে আসেন এবং এসে দেখতে পান সত্যি সত্যি বাড়ির অবস্থা খুবই খারাপ। এই এই বিষয়টা, ওনার এই সিদ্ধান্তটা বিদেশ থেকে আসাটা ভুল হয়নি। তো উনি যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে যে বাড়ি যেহেতু একেবারে ভেঙে চুরে অবস্থা খারাপ, ওনাদের পৈতৃক সম্পত্তি দুইটা ছিল, তো উনি একটা আড়াই কাঠা জমির উপরে একটা বিল্ডিংয়ের কাজ শুরু করেন, যেটা ওনার কাছে কিছু টাকা ছিল এবং বাবা মার সঞ্চিত কিছু টাকা ছিল। এই দুটো মিলে উনি দেখলেন যে পাঁচতলা একটা বিল্ডিং আড়াই কাঠার উপরে করা সম্ভব। উনি আসলে এইটা ফাইনালি শুরু করেছেন এবং উনি এই বিল্ডিংয়ে না থেকে বসুন্ধরা একটা ফ্ল্যাট কিনে সেখানে থাকা শুরু করেছেন। তো বাবা মা এবং বড় ভাইয়ের টেক কেয়ার করার জন্য লোক রেখেছেন। এভাবে কিছুদিন চলার পরে, বছর দেড়েক পরে, ওনার বাবা অসুস্থতার কারণে মারা যান এবং ওনার বড় ভাই এবং মা একটা ফ্লোরে থাকতেন, বাকিগুলোকে ভাড়া দেয়া ছিল। এই অবস্থার মধ্যে মা সিদ্ধান্ত নেন যে বড় ভাইকে দেখাশোনা এবং এইরকম একটা পরিস্থিতিতে বাড়িতে কেউ নাই, ওনারা বড় ভাইয়ের বিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নেন। তো যেহেতু ছোট ভাই পরিবারটাকে টেক কেয়ার করেন, ছোট ভাই মনে করতেছিলেন যে এই অবস্থায় বড় ভাই যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে শারীরিকভাবে অসুস্থতার কারণে, উনি ব্যক্তিগতভাবে চাননি যে তার বড় ভাইয়ের বিয়ে দেওয়া হোক। তো এই ধরনের পেশেন্টকে বা এই রকম পরিস্থিতিতে একটা বিয়ের ব্যবস্থাপনা যখন কেউ করবেন তখন দেখবেন যে হয়তো সেরকম একটু লেখাপড়া কম, পরিবারের অবস্থা সচ্ছল না, এরকম পরিবারের একটা মেয়েকে নিয়ে আসা হয় এবং তার বড় ভাইয়ের সেবা শুশ্রূষার কারণেই কিন্তু তার মা আসলে এই বিয়ের ব্যাপারটা করেন এবং এই বিয়েটা দেওয়ার তিন চার বছর পরেই তার বড় ভাইও মারা যায়। অনেকদিন ধরে ওই বউ এবং তার মা একটা ফ্লোরে থাকতেন এবং বাকি ফ্লোরগুলো ভাড়া দেওয়া ছিল, সেই ভাড়ার টাকাটা মাই আসলে নিতেন, সেখান থেকে খরচ চলতো তার অসুস্থতার ওষুধপত্র এবং ভাবির খরচটাও ওখান থেকে চলতো। যদি প্রয়োজন হতো তাহলে ছোট ভাই সেখান থেকে একটা টাকা নিতেন। এরকম করে অনেক দিন ধরে চলছিল। কোভিডের সময় এসে তার মা মারা যান এবং শেষে কি হয়, ওই ফ্লোরটাতে যে ফ্লোরটাতে ভাবি এবং মা থাকতেন এখন সেখানে ভাবি থাকেন এবং উনি ওই বাইরে থেকে তার, এর মধ্যে ছোট ভাইও বিয়ে করেছেন, তাদের একটা সন্তান আছে এবং ছোট ভাই ওই বসুন্ধরাই থাকেন। তো ভাবি যখন একা থাকা শুরু করলেন এই বাড়িটাতে তখন অন্য ভাইয়ের কি চিন্তাটা আসতে পারে, যে তার একটা বিয়ে দেওয়ার ব্যাপার থাকতে পারে, তার জীবনটা কিভাবে কাটবে, তিনি একা এই বাড়িতে থাকলে অনেক কিছু ঘটনা ঘটতে পারে, এরকম ঘটনা পরিবারের এই সমাজে অন্য কোনো পরিবারেও কিন্তু ঘটতে পারে। এখন আমরা দেখার বিষয় এই মহিলার জীবনটা কিভাবে চলবে, ইনি কি এই বাড়িতে একা থাকবেন নাকি এই ভাই তার আরেকটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, নাকি তার অংশটা, সে যে পরিমাণ অংশের মালিক সেইটা টাকাটা বুঝে দিয়ে তাকে অন্য কোথাও শিফট করবেন। এরকম পরিস্থিতি কিন্তু আমাদের সমাজে অনেক আছে, যেমন ভাই মারা গেছে তার সন্তানরা সহ একটা বাড়ির মালিক, আমরা কিছুদিন আগেও দেখেছি যে ভাইয়ের সম্পত্তির মধ্যে এসে অন্য ভাইরা তার অংশীদারিত্ব দাবি করছেন। অনেকে কিন্তু আবার এগুলোর মধ্যে থাকতে চান না, পরিবারের ওই ভাইকে, ভাইয়ের যে ফ্যামিলি মেম্বাররা থাকেন, ভাবি এবং তার সন্তানদেরকে অনেকে কিন্তু দায়িত্বের সাথে এটাকে নেন এবং তাদের জীবন ব্যবস্থাটা যাতে আরও ভালো হয় তার বড় ভাইয়ের দায়িত্বটাও কিন্তু পালন করার চেষ্টা করেন। আমাদের সমাজে অনেক রকমের ঘটনা আছে, ভালো মানুষের সংখ্যা যেমন আছে খারাপ মানুষের সমস্যাও সংখ্যাও তেমন কিন্তু আমাদের সমাজে বিরাজমান। তো আমরা সবচেয়ে সবসময় যেটা মনে করি, বাবা মার অবর্তমানে আপনাদের সম্পত্তির বণ্টননামা হওয়া উচিত। বণ্টননামা হলে এখানে কিন্তু পূর্ণাঙ্গ একটা অংশীদারিত্ব একদম ডিক্লিয়ার করা থাকবে যে আপনার গ্রামের বাড়ির সম্পদের পরিমাণ
যেটা সেখান থেকে কে কত অংশ পাবেন, আপনার বোনরা কত অংশ পাবেন। এই জন্য আমরা সবসময় বলি যে যখন বাবা মা জীবিত থাকেন তখন যদি আপনাদের জমির অংশটুকুকে আপনারা ভাগ করে নিতে পারেন তাহলে কি হয়, পরবর্তীতে এসে এই যে ভাই বোন বা ভাই ভাইয়ের মধ্যে অথবা ভাই ভাইয়ের ফ্যামিলির মধ্যে যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় সেইটা আমার মনে হয় যে এখান থেকে যদি আমরা শিক্ষা নিই যে এখন ভাবি যদি বিয়ে হয়ে যায় তাহলে তার সংসারে যিনি আসবেন তিনি কি রোল প্লে করবেন, এই যে অস্বস্তিকর পরিস্থিতিগুলো যাতে না হয় এজন্য আমরা বলি যে বন্টননামা করা এবং অংশীদারিত্বটাকে একেবারে পূর্ণাঙ্গভাবে ডিক্লেয়ার করে নেওয়াটাই ভালো। আবার এরকমও ঘটনা হয় আমাদের অফিসে, যেহেতু অনেক ধরনের লোকেই আসেন, যে এই ভদ্রলোক যিনি যার গল্পটা এখন বলবো, এই ভদ্রলোক অনেক উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন, তার কাছে সুযোগ ছিল, তার ওয়াইফও চাকরি করতেন, তারা যে ইনকামটা করতেন সেটা সরকারি যে প্লটগুলো বরাদ্দ হতো ওই সময়ে, তখন কিন্তু একটা নিয়ম ছিল যে আপনি যদি একটা প্লট নিয়ে থাকেন তাহলে আরেকটা প্লট নেয়ার ক্ষেত্রে আপনি পরিবারের সবাই মিলে হয়তো নিতে পারবেন, একা নিতে পারবেন না। সে কারণে এই ভদ্রলোক কী করেছিলেন, তার বড় ভাই বোন তাদেরকেও কিন্তু এই জমির অংশীদারিত্ব তৈরি করে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন। তার মানে এই জমিটাতে দেখা গেল যে তিনি শুধু একা না, তার ভাই এবং বোনরাও এটার অংশীদারিত্বের মধ্যে পড়ে। এটা গণপূর্তর একটা প্রপার্টি ছিল, অনেক আগের একটা ডিক্লারেশন ছিল যে ফ্যামিলি মিলে আপনি আরেকটা প্লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেভাবেই কিন্তু এইটা প্লটটাও তারা বরাদ্দ পেয়েছিল। এই প্লটের উপরে 2.5-3 তলা একটা বিল্ডিং ছিল এবং এই বিল্ডিংটা ভাড়া দেওয়া ছিল। তো অনেকদিন পরে মানে এই ভদ্রলোক যখন রিটায়ার্ড করলেন, এবং গত কোভিডের সময়কার ঘটনা, তার ওয়াইফ মারা গেল, আনফর্চুনেটলি একটা দুঃখজনক ঘটনা ঘটল, তখন এই ভদ্রলোক মনে করলেন যে তার যে সম্পদটুকু আছে সেগুলো ছেলেমেয়েদের নামে বন্টন করবেন। বন্টন করতে যেয়ে দেখা গেল যে তার ভাই এবং বোনের কাছে যে অংশটুকু আছে সেখানে ভাই বোনরা রাজি থাকলেও তার ছেলেমেয়েরা বলছে যে না, এখানে আমার বাবা মার বাবার যে অংশটুকু, বা বোনের ছেলেমেয়েরা বলছে আমার মায়ের যে অংশটুকু সেটার টাকা দিয়ে আপনাকে কিন্তু আমরা লিখে দেওয়ার ব্যবস্থা করতে পারি, কারণ আমার মার অংশ বা আমার বাবার অংশটুকুকে আপনি এমনি এমনি পাবেন না, আপনি চাচা হিসেবে কী করেছিলেন আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে আপনাকে অংশীদারিত্বটুকুকে যদি নিতে চান তাহলে বাজার মূল্যের টাকা দিয়ে আপনাদেরকে এটা ক্লিয়ার করতে হবে। এই যে হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, এটার জন্য কিন্তু আমার কাছে যে ভদ্রলোক পরামর্শ নিতে এসেছিলেন তিনি প্রস্তুত ছিলেন না। সে কারণে যে কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা যদি কাগজ কলমে এই ডিক্লারেশনটা নিয়ে নেন যে প্রয়োজনে আপনি অন্যের নামে যে ব্যাপারটা করছেন সেটার পাওয়ারটা পরবর্তীতে যদি একটা ভালো সময়ের সময় যদি আপনি পাওয়ারটা নিয়ে রাখেন, অথবা একটা স্ট্যাম্পে আপনারা তাদের একটা ডিক্লারেশন নিয়ে রাখেন, তাহলে পরবর্তী প্রজন্মের সন্তানরা এই ধরনের দাবি নাও করতে পারে বা পাওয়ার সুযোগটা কম থাকে। এই বিষয়গুলো আলোচনা করছি এই কারণে কারণ প্রতিনিয়ত কোনো না কোনো পরিবারে এরকমই হয়তো অন্য কোনো গল্প তৈরি হচ্ছে যেটা আমাদেরকে সতর্ক হতে হবে, এবং অন্যের জন্য এই বিষয়গুলো সজাগ থাকার ব্যাপার আছে। আশা করছি আগামীতে আমরা এই ধরনের ঘটনা আরও বলবো, এবং এটার আপনাদেরকে সতর্ক করার জন্যই বলা, অন্য কোনো বিষয় বা অন্য কোনো কাউকে টার্গেট করে এই ব্যাপারগুলো আমরা বলার চেষ্টা করছি না। আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি, এবং যে কোনো ধরনের প্রপার্টিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা যাতে সাবধান হন, কাগজপত্রে যাতে আপনারা ঠিক থাকেন, ভ্যাটিং করে নেন, এবং আপনারা নিজেরা না বুঝলে যারা প্রপার্টিতে এক্সপার্ট তাদের পরামর্শ নেন, এটাই আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে একটা মেসেজ। আশা করি ভালো থাকবেন, ভবিষ্যতে আবার কথা হবে। ধন্যবাদ।